লাখ লাখ টাকার জন্য অপহরণ ঠিকাদারকে নেপথ্যে ছিল পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা। এই সবকিছু পুলিশ ধরে ফেলল অপহরণের মাত্র 24 ঘন্টার মধ্যে। দ্রুত এই তদন্তের নিষ্পত্তি নেপথ্যে রয়েছেন এক মহিলা এসপি নাম সাগরিকা নাথ। যাদব রাজপুত ব্রাহ্মণের মতন তৃতীয় লিঙ্গ জাতি, নীতিশের সিদ্ধান্তে বিতর্ক বিহারে। প্রধানমন্ত্রী মোদী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, পুলিশের জালে স্কুল পড়ুয়া। অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ ভারত বিরোধী, সংসদে সাফাই দিলেন আইনমন্ত্রী রিজিজু। প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য ভয়ঙ্কর, জেল থেকে খোলা চিঠি মনীষ সিসোদিয়ার। কোভিড আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়াল দেশে, একদিনে 13% সংক্রমণ বৃদ্ধি। ধাক্কা খাবে আর্থিক বৃদ্ধির গতি, ভরসা শুধু ভারত এবং চীন, জানালেন IMF প্রধান। চার্লসে রাজ্যাভিষেকে থাকবেন না আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, এমনটাই মুখ খুলল হোয়াইট হাউস। নজরে 3,66,00,000,000,000 মহাকাশ বাণিজ্যে এবার চীনের সঙ্গে লড়াইয়ে নামল ভারত। বুধবার কলকাতায় সোনার দামের রেকর্ড পরিবর্তন এলো, প্রতি গ্রামে সোনার দামে পরিবর্তন হয়েছে। ইডেনে বিরল সমর্থনের সামনে খেই হারালো RBC, 123 রান শেষ কোহলিদের ইনিংস, জয়ী কে আর।